সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের আজকের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে হিন্দু ধর্ম শিক্ষা ও নৈতিক বিষয়ে অনলাইন ক্লাস। আমরা আজকে সপ্তম অধ্যায়ে আদর্শ জীবনচরিত্র থেকে পার্ট 1, 2, 3 ও পার্ট 10, 11, 12। পার্ট 1, 2, 3-এ আছে শ্রীকৃষ্ণের বাল্য জীবন এবং তিনি কী কী অসুর বধ করেছেন, কী কী মানবসেবামূলক কাজ করেছেন সেগুলো আছে। আবার পার্ট 10, 11, 12-তে আছে সারদা দেবীর জীবন কর্ম, তার কর্মজীবন এবং তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ তোমরা টিভিতেও দেখে থাকবে শ্রীকৃষ্ণের জীবনের উপর অনেক অ্যানিমেশন ফিল্ম বা বাস্তবধর্মী চিত্র দেখে থাকবে। তো আমাদের বইয়েও তোমাদের উপযোগী করে একটা জীবনী দেওয়া আছে, তিনি কী কী কাজ করেছেন, কী শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। তো ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে অনেক অসুরদের বধ করেছেন, অসুরদের গোকুলের হাত থেকে গোকুলকে রক্ষা করেছেন। মথুরার অত্যাচারী রাজা কংস তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারেনি, তার হাত থেকে শ্রীকৃষ্ণ নিজেকে বাঁচিয়েছেন, গোকুলের শিশুদেরকেও বাঁচিয়েছেন। তেতে কংসের গোকুলের প্রতি গোকুল যখন কৃষ্ণ থাকতো তখন এই গোকুলের প্রতি কংসের অত্যাচার আরও অনেক বেশি বেড়ে যায়। এই কংসের অত্যাচারের ফলে গোকুলের মানুষজন কী করে, গোকুল ছেড়ে বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে চলে গেলে শ্রীকৃষ্ণ বলরাম সঙ্গে যান তাদের এবং গোপবালকদের দলপতি হন। তো গোপবালকদের দলপতি হওয়ার পরে কংসের রাগ কিন্তু কমে, কংস শ্রীকৃষ্ণকে মারবেন বলে ঠিক করেছে, তাই তিনি একের পর এক অনুচর পাঠিয়েছেন কৃষ্ণকে মারার জন্য। অনুচরেরা বিভিন্ন ছদ্মবেশে বৃন্দাবনে গেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞান বলে তা জেনে গেছেন এবং তাদের বধ করেছেন। তার বাল্য ও শৈশব জীবনের কয়েকটি ঘটনা এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো। বৎসাসুর বধ, বকাসুর বধ, অঘাসুর বধ, কালীয় দমন, দাবাগ্নিপান আর গোবর্ধন ধারা। তো বৎসাসুর বধ, যখন শ্রীকৃষ্ণ ও বলরাম গোপদের দলনেতা হলেন, গোপদের দলনেতা হওয়ার পর গোপ পালকদের, গোপ তো যারা গরু পালন করে তাদেরকে গোপ বলা হয়। তো গোপ পালকদের যখন দলনেতা হলেন শ্রীকৃষ্ণ তখন ওরা সবাই গরু চড়াতেন, বালকরা গরু চড়াতেন, এমন সময় বৎসাসুর বাসুর রূপে, বৎসাসুর এই গরুর বাসুর রূপে সেখানে উপস্থিত হন এবং শ্রীকৃষ্ণকে মারবার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই দৈব বলে তিনি জেনে যান যে এখানে ওই বৎসাসুর উপস্থিত। তখন তিনি কী করেন, ওই বাসুরের পা এবং লেজ ধরে ঘুরিয়ে আছা একটা গাছে আছার মারে, সে আছার মারার ফলে তার মৃত্যু হয়। এভাবে তিনি বৎসাসুরকে বধ করেন। তারপরে আছে বকাসুর, বকাসুরকেও কংস পাঠিয়েছেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তো একদিন গোপ বালকরা খেলছিলেন নদীর ধারে, তো তারা দেখল যে নদীর পাড়ে এক বিরাট বক পাখি, তো বক পাখি যেখানে ছিল তো বক পাখি দেখে শ্রীকৃষ্ণকে বললেন। তখন শ্রীকৃষ্ণ দৈব বলে জানতে পারলেন যে বক পাখি আসলে বক পাখি নয়, এটা একটা অসুখ কংস পাঠিয়েছে। তখন তিনি বকের কাছে গেলেন এবং বকের ঠোঁট দুই হাত দিয়ে চিরে দিলেন, চিরে দেওয়ার ফলে কী হলো, বক পাখি মারা গেল। এটা হলো বকাসুর বধ গেল। তারপরে আসছে দেখো অঘাসুর বধ, অঘাসুর হচ্ছে পুতনা রাক্ষসীর ভাই ছিল। তো কংস তাকে বলল যে তোমার বোনকে তো কৃষ্ণ হত্যা করেছে, তো তুমি এখন কৃষ্ণকে হত্যা করো। সে অঘাসুর তখন
কৃষ্ণকে হত্যা করার জন্য বৃন্দাবনে গেলেন। তিনি ওই অজগর রূপে কৃষ্ণকে হত্যা করার জন্য এক জায়গায় হা করে দাঁড়িয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পারার ফলে ওই ওর যে মুখের ভিতরে একটা অনেক বড় একটা জিনিস রাখলেন যেন নিঃশ্বাস নিতে না পারে, সেই নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেল। তাহলে অগাসুরও মারা গেল। তাহলে আমরা এই তিনটা আলোচনা করলাম। কালীয় দমন, কালীয় দমনে তোমাদের এক কালীয় না গরুরের ভয়, গরুর পক্ষে একজন ধরনের পক্ষী আছে, সে সাপদের খেয়ে ফেলে, তো সেই ভয়ে কালীয় কী করলো, একটা কালিন্দী হ্রদে আশ্রয় নিল। কালীয় নামের বিষধর সাপ, তো ওই বিষধর সাপের প্রভাবে কী হলো, ওই কালিন্দী হ্রদের পানি বিষাক্ত হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণকে সবাই বলতে, সবাই ওই হ্রদের পানি যারাই খায়, হ্রদের জল যারাই খায়, তারাই কি মৃত্যুবরণ করে। তখন শ্রীকৃষ্ণ জানতে পারলো যে ওখানে এক বিষধর সাপ আছে, সে হলো কালীয় নাগ। তখন শ্রীকৃষ্ণ ওই জলে ঝাঁপ দিল, জলে ঝাঁপ দেওয়ার ফলে কালীয় নাগ কী করলো, শ্রীকৃষ্ণকে খাওয়ার জন্য চলে আসলো। তখন শ্রীকৃষ্ণ তাকে শাস্তি দিল এবং তখন কালীয় নাগ বুঝতে পারলো যে এটা হলো শ্রীকৃষ্ণ। তখন তার কাছে ক্ষমা চেয়ে কালীয় নাগ অন্য জায়গায় চলে গেল এবং সেই কালিন্দীর হ্রদের জল বিষমুক্ত হয়ে গেল। তারপরে আরেকটা আছে, দেখো দাবাগ্নিপান। দাবাগ্নিপান এটা শ্রীকৃষ্ণর আরেক লীলা, গোবর্ধন ধারণ এটাও আরেক লীলা। এটার দাবাগ্নিপান হচ্ছে যখন শ্রীকৃষ্ণ গোচারণ করতো বা গরু চড়াইতেন, তখন এক বনে দাবানল লেগে গিয়েছিল, সেই দাবানল থেকে গ্রামবাসীদেরকে রক্ষা করার জন্য কী করেছিল, সে ওই অগ্নি নিজে নিয়ে নিয়েছিল বা নিজে ধারণ করেছিল বা নিজে খেয়ে ফেলেছিল, অগ্নিকে খেয়ে ফেলেছিল, তখন সেটাই হয়ে গেলো দাবাগ্নি পান, ওই দাবানলটাকে নিজে পান করেছিল। তারপরে একটা আছে, দেখো গোবর্ধন ধারণ। গোবর্ধন ধারণ হচ্ছে যখন বৃন্দাবনবাসী ইন্দ্র পূজার জন্য আয়োজন করছিল, তখন শ্রীকৃষ্ণ তার বাবাকে বললো যে আমরা ইন্দ্র পূজা কেন করছি। তখন তার বাবা বললো যে আমরা ইন্দ্র হলো বৃষ্টির দেবতা, তো এই বৃষ্টি না হলে তো আমরা খেতে পারি না বা ফসল ফলবে না বা তৃণলতা জন্মাবে না, তাই তৃণলতা না জন্মালে কী হবে, গরুরা কিছু খেতে পারবে না, সেই গরু যদি না খায় তাহলে আমরা দুধ পাবো কোথা থেকে, সেই জন্য আমরা কী বলে ইন্দ্র পূজার আয়োজন করছি। তখন কৃষ্ণ বললো যে আমরা এই গোবর্ধন পর্বতে যেহেতু এই তৃণলতা জন্মে যেগুলো গরু খেয়ে বেঁচে থাকে, তো আমরা গোবর্ধন পর্বতের কেন পূজা করি না। তখন তার কথা শুনে সবাই গোবর্ধন পর্বতের পূজা করতে লাগলো, কিন্তু এই দেখে দেবরাজ ইন্দ্র কী করলেন, খেপে গেলেন যে আমার পূজা করা বাদ দিয়ে গোবর্ধন পর্বতের পূজা করছে। তখন সে করলো কি, প্রচুর বৃষ্টিপাত দিল, বৃষ্টিপাতের ফলে চারিদিকে বন্যায় ভেসে গেল। তখন শ্রীকৃষ্ণ করলো কি, একা বাঁ হাতের উপর ওই পর্বতটাকে ধারণ করল। তখন এই ইন্দ্রদেব বুঝতে পারলো যে এটা স্বয়ং বিষ্ণুর অবতার। তখন ইন্দ্রদেব এসে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সব সমাধান করে দিলেন। তো এইভাবেই আমরা শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ জানতে পারি, শিক্ষা লাভ করতে পারি, শ্রীকৃষ্ণ কী করছেন, মানব কল্যাণে কীভাবে নিজেকে নিয়োজিত করেছেন, সেই হিসেবে আমরাও নিজেকে মানব কল্যাণে নিয়োজিত করব। তাহলে শ্রীকৃষ্ণ গেল, তোমরা শ্রীকৃষ্ণটা করে নেবে ভালো করে বই থেকে। তারপরে এসো আমরা সারদা দেবী পড়ি। সারদা দেবী হচ্ছে আরেক মহিষী নারী। তিনি সারদা দেবীর নাম শুনেছো তোমরা, আমরা টিভিতে যে এই যে রানী রাসমণি একটা সিরিয়াল হয় দেখবে, সেই রানী রাসমণিতে শ্রীরামকৃষ্ণের জীবনী দেখাচ্ছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত, দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রধান পুরোহিত হল শ্রীরামকৃষ্ণ ছিলেন।
তো শ্রী রামকৃষ্ণের স্ত্রীর নাম হচ্ছে সারদা দেবী। তো এই সারদা দেবী পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন 1260 সালে বঙ্গাব্দে, 1260 বঙ্গাব্দ, আর 1853 খ্রিস্টাব্দে 18 পৌষ তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই তার নাম রাখা হয় ঠাকুরমণি দেবী, তার মা নাম রাখেন ক্ষেমাঙ্কুরী, আর তার মাসি নাম রাখেন সারদা দেবী। এই মাসির নাম রাখা নামে তিনি পরিচিত হন। তিনি তার পিতামাতার সবচেয়ে বড় সন্তান ছিলেন তিনি। তার একটি বোন ও 5টি ভাই ছিল আরও ছোট ছোট। সারদা দেবী পরিবারের পরিবার সচ্ছল ছিল না কখনো, এই অল্প কিছু জমিজমা ছিল, সেই জমিজমা চাষবাস করতো, আর তার বাবা ওই ঠাকুর দিদি করতেন বা পৌরোহিত্য করতেন, তা দিয়ে যা অর্জন হতো তা দিয়ে সংসার চালাতেন। সেকালে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল না, তখন সমাজের লোকজন ভাবত যে মেয়েরা শিক্ষা লাভ করলে গৃহকর্ম করতে পারবে না, সেই জন্য তার শিক্ষার ব্যাপারে তার বাবা ছিলেন উদাসীন। কিন্তু তিনি সারদা দেবী তার ভাইয়ের সঙ্গে পাঠশালায় যেতেন এবং তিনি পড়তে পারতেন, লেখা পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না। তো এইভাবে তিনি কিছু শিক্ষা লাভ করেন এবং ঠাকুরদের কথা, যাত্রা, কীর্তন প্রভৃতি শুনে শুনে তিনি জ্ঞান অর্জন করেন, অনেক বিষয়ে জ্ঞান লাভ করেন। তারপরে কামারপুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র গদাধরের সঙ্গে তার বিয়ে হয়। গদাধরই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, পরবর্তীতে মহাসাধক হিসেবে আত্মপরিচিতি লাভ করেছিলেন। সরলা দেবী স্বামীর সান্নিধ্য খুব একটা পাননি, প্রথম 1.5 বছর স্বামীর সঙ্গে থেকেছিলেন। তারপরে গদাধর ওরফে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে চলে গেলেন, তখন তিনি তার বাপের বাড়িতে অবস্থান করছিলেন। তো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ছিলেন আর সারদা দেবী ছিলেন তার পিতৃ আবাসস্থলে, তখন তাদের দেখা সাক্ষাৎ হতো না। তার অনেক পরে, প্রায় আরও 7 বছর পরে, তার গদাধরের শ্বশুরবাড়িতে মানে সারদা দেবীর বাবার বাড়িতে তাদের দেখা হয় আবার। তো এই সময়ে শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে অনেক উপদেশ বাণী শোনান। তিনি স্বামীর এই উপদেশ সারদা দেবীর অন্তর স্পর্শ করে, তিনি একে মন্ত্ররূপে গ্রহণ করে সাধনার পথে যাত্রা শুরু করেন। অন্য স্ত্রীলোকদের মতো তিনি নিজেকে সংসার বন্ধনে আবদ্ধ করেননি, স্বামীকেও ছেড়ে দিয়েছেন সাধনার পথে। তো 7 মাস পরে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন। সরলা দেবী চলে যান পিত্রালয়ে থেকে যান। তো এরপরে সারদা দেবী কী করেন, তার পিতাকে বলেন যে আমি দক্ষিণেশ্বরে যেতে চাই। তখন তার পিতা সারদা দেবীকে দক্ষিণেশ্বরে নিয়ে যান এবং সেখানে সারদা দেবী শেষ পর্যন্ত ছিলেন। স্বামীর সাধনায় যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়, না বিঘ্ন না ঘটে, সে ব্যাপারে তিনি ছিলেন যত্নশীল। তিনি নিজেকে স্বামীর উপদেশ মতো কঠোর সাধনায় মগ্ন হন, এর ফলে সকলের কাছে তার নতুন পরিচিতি হন শ্রীমা। সারদা দেবী শ্রীমা হিসেবে পরিচিত হন দক্ষিণেশ্বরে। তিনি ভক্তি, সকলেই তাকে ভক্তি শ্রদ্ধা করত, তিনি সবাই তাকে শ্রীমা বলে সম্বোধন করত। তারপরে 1293 বঙ্গাব্দে শ্রীরামকৃষ্ণ পরলোকগমন করেন, তখন তিনি একা হয়ে পড়েন। এই একাকালীন সময়ে তিনি ভক্তরা তাকে অনেক সাহায্য করে। তারপরে কী করেন, তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করেন, গয়া, কাশী, বৃন্দাবনে তীর্থ ভ্রমণ করার ফলে তার মন কিছুটা শান্ত হয়। তখন সরলা দেবী অশিক্ষিত হলেও তার মনে কখনোই কুসংস্কার বাস করেনি। তিনি তার স্বামী যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, এই স্বামী বিবেকানন্দ তাকে খুব শ্রদ্ধা করত এবং শ্রীমা বলে সম্বোধন করত। তো শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ একদিন তার কাছে
ভগিনী নিবেদিতাকে পাঠিয়েছেন, তিনি একজন বিদেশি। তো সেই যুগে হিন্দু মহিলারা বিদেশিদেরকে ঘরে আশ্রয় দিত না বা সাদরে গ্রহণ করত না, তারা তাদের মনে তারা তখন হিন্দু সমাজ মনে করতো কি বিদেশিরা যদি গৃহে প্রবেশ করে তাহলে তাদের জাত যাবে। কিন্তু এই সারদা দেবীর মনে এসব কুসংস্কার কখনোই ছিল না। তিনি যখন স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে সারদা দেবীর কাছে পাঠিয়েছেন তখন তিনি তাকে সাদরে গ্রহণ করেছেন এবং গৃহে আপ্যায়ন করেছেন। এতেই বোঝা যায় যে সারদা দেবী কুসংস্কার মুক্ত ছিলেন। তো সারদা দেবীর কয়েকটি উপদেশ তোমরা শোনো। পৃথিবীর মতোই সহ্যগুণ থাকা চাই, মানে মানুষকে তিনি উপদেশ দিয়েছেন তোমরা এমন সহ্যগুণ সম্পন্ন হও যেন পৃথিবীর মতো। পৃথিবী দেখো, পৃথিবীতে পৃথিবীকে যতই মানে আমরা কত কী করছি, পৃথিবীকে খনন করছি, বাড়ি তৈরি করছি, তারপরে নিচ থেকে তেল উত্তোলন করছি, কিন্তু এতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে না, পৃথিবীর কোনো যন্ত্রণাও হচ্ছে না। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, পৃথিবী অবাধে তা সহ্য করছে, মানুষেরও সেই রকম হওয়া চাই। আর সারদা আরেকটি উপদেশ হচ্ছে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, সব দোষ দেখবে নিজে, মানে নিজের দোষ কোনটা সেটা আগে খুঁজে বের করতে হবে, অন্যের দোষ নিয়ে মাথা ঘামানো চলবে না, আগে নিজের দোষটা খুঁজে বের করতে হবে, তাহলেই তুমি শান্তি পাবে। জগৎকে আপনার করে নিতে হবে, কেউ পরম, জগৎ তোমার, মানে জগৎ আমাদের আমাদের জগৎ, জগতের কেউ পরম। তারপরে আরেকটা আছে দেখো, সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে দিতে হবে। বৃদ্ধ বয়সে কি তুমি সাধন ভজন করতে পারবা, ধর্মকর্ম কি বৃদ্ধ বয়সে করতে পারবা? বৃদ্ধ বয়সে তো জরাগ্রস্ত শরীর তোমার, তুমি হাঁটতেই পারবা না বা তুমি কাজই করতে পারবা না, তখন কি ধর্মকর্ম হবে? ধর্মকর্ম করতে হবে কিশোর বয়সে বা এই প্রথম বয়সে যখন আমাদের শরীর চল থাকে। তো আমরা শিক্ষাগুলো পেয়ে গেলাম সারদা দেবী কী কী বলেছে। সারদা দেবীর জীবন থেকে আমরা প্রথমে যে নৈতিক শিক্ষাটি পাই তা হলো ত্যাগ। ত্যাগ না করলে বড় কিছু হওয়া যায় না। এই ত্যাগের মাধ্যমেই আমরা নিজেদেরকে গড়ে তুলব। ত্যাগই হলো আমাদের নিজেদেরকে বড় করার একটি নৈতিক গুণ। ত্যাগ হলো একটা নৈতিক গুণ। তো আমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।